মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন আরামাদানে তারাবির পর বেতের সালাতে জামাতে শরিক হলে তাহাজ্জুদ সালাতের সাথে বেতের পড়ার দরকার আছে কি না তার মানে হচ্ছে আপনি বেতের সালাত একবার পড়েছেন তারাবির পরে আবার তাহাজুর সালাতও পড়লেন সেখানে আরেকবার বেতের পড়ার দরকার আছে কিনা তারাবির সালাতের পর জামাতে বেতের পড়া কি উত্তম হবে নাকি তাহাজ্জুদ সালাতের পরে উত্তম হবে আচ্ছা এক্ষেত্রে আমরা আপনাদের সাথে কিছু হাদিস শেয়ার করতে চাই সেটি হচ্ছে বেতের সালাতের ক্ষেত্রে নবী সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আলু আখরা নবী সাল্লাহ সাল্লাম আমার আবিহি এটা বোখারি প্রণে এসছে তোমরা তোমাদের রাতের শেষ সালাতকে বেতের করে দাও কেননা নবী সাল্লা সাল্লাম এই বিষয়ে নির্দেশ দিয়েছেন এটা عبد الله بن عمر رضي الله تعالى عنهما تك حديث حديث بخاري مسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم عن صلاه الليل فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل متنا متنا فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى. একজন ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সালামকে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন রাতের সালাত হলো দুরাকাত রাকাত করে যখন তোমাদের কেউ এই রাতের রাকাত দুরাকাত দোরাকাত করে পড়তে পড়তে ভোর বা প্রত্যুষের শোভে সাদেকের সে আশঙ্কা করবে তখন সে এক রাকাত পড়ে নেবে যা তার রাতের সকল সালাত ইতিমধ্যে যা সে পড়েছে সেটাকে ভেতর করে দেবে তাহলে এখানে এক রাকাতেরও যেমন দলিল পাওয়া গেল। আবার শেষে সে বেতের পড়বে সে দলিলটাও পাওয়া গেল এই হাদিস থেকে বোঝা গেল যে তাহাজুদের ক্ষেত্রে এবং বেতের সালাতের ক্ষেত্রে সন্না হচ্ছে কয়েকটা বিষয় প্রথম সন্না যে রাতের সালাতকে সে দুরাকাত দুরাকাত করে পড়বে এবং প্রত্যেক দুরাকাতের পরে সে সালাম ফেরাবে দ্বিতীয় সন্না সে প্রথমে তাহাজুদ পড়বে এবং তারপরে তাহাজ্য দেশে যত রাকাত ইচ্ছা পড়তে পারবে রাসুলসাল্লাহ সাল্লাম যে রাখার সংখ্যা পড়েছেন মেনটেন করেছেন সেটা মোস্তাহাব সেটা ফরজ নয় ওয়াজিব নয় মোস্তাহাব অতএব মোস্তাহাবকে এক্সিড করে গেলে সেটা কোনো কালেই বেদাত হবে না হওয়ার কোনো মূলনীতি ইসলামে নেই অতএব যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম এই হাদিসটিতে তিনি আরও অনেক বেশি পড়ার পারমিশনটা দিয়ে ফেলেছেন অতএব একটা হচ্ছে তার কাউলি ফেরেলে পারমিশন রাতের সালাত দু রাকাত করে অসংখ্য পড়া যাবে আর আরেকটা হচ্ছে তার ফেরেলি মহাদ্দাদ সীমিত সংখ্যক রাকাত এই সীমিত সংখ্যক রাকাত দিয়ে রাসুলসাল্লা সাল্লাম কোনো দিন এটাকে সীমিত করেননি আমাদের সালাফ এবং মহাক্কে স্কলাররা তারা বলেছেন যে রাতের সালাত আসলে কোনো নির্দিষ্ট সীমায়িত সংখ্যা দ্বারা সীমাবদ্ধ নয় যদিও রসুল সাল্লাহ সাল্লামের একটা এক্সাম্পল আছে সেটা মোস্তাহাব সেটা উত্তম কোনো সন্দেহ নেই এমনটি শেখ আলবানি বলেছেন শেখ সালেবাইমিন বলেছেন শেখ বিনবাজ রাহমাহুল্লা বলেছেন এবং তারও আগে শেখুল ইসলাম ইসলাম এবনুজামিয়া এবনু হাজার আল্লাহ কালানী সহ অসংখ্য ওলামাইকেরাম এ কথাগুলো বলেছেন মুস্তাহাব একটি বিষয়কে আমরা যেন বিতর্কের জায়গা না বানাই সেটাও খেয়াল রাখতে হবে তাহলে সুন্না হলো এই হাদিস দ্বারা যে তাহার প্রথমে পড়া এবং সেটা দুরাকাত দুরাকাত করে পড়তে কোনো অসুবিধা নেই তৃতীয় যে সুন্নাটা আমরা এই হাদিস থেকে পাই সেটি হচ্ছে বেতের হবে রাতের সালাতের শেষ সালাত এবং একটু আগেও আমরা আরেকটা হাদিস বলেছিলাম এই যে আলু আখরা সালাতিক বোখারি মুসলিমের মধ্যে উভয় গ্রন্থে বর্ণনাটা আছে তোমাদের রাতের শেষ সালাতকে তোমরা বেতের করে দাও এবং তুতেরুলাহু সাল্লা দ্বারাও সেটা বোঝা যাচ্ছে চতুর্থ যে সন্নাটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি সেটি হচ্ছে মুসল্লি তার তাহাজুদ এবং ভেতেরকে বিলম্ব করে সোবে সাদেক পর্যন্ত যেন টেনে না নেয় কারণ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে আশঙ্কা হলে সে যেন সোভ হাওয়ার অর্থাৎ সোবে সাদেক প্রকাশের আগেই সে যেন এই সালাদগুলো কমপ্লিট করে নেয় সুতরাং তাকে চিন্তা করতে হবে যে সবে সাদেকের আগেই ভেতর তাকে শেষ করতে হবে এক্ষেত্রে ইমাম নবী বলেন এই যে নবী সাল্লাহ সাল্লাম বললেন ফাইদা খাশি আহাদ মুসুবাহাসাল্লাহ কত সাল্লাহ আর অন্য আরেকটা হাদিসে আছে আওতেরও কাবলা সোভেয়ে এই দুটো কথা দ্বারা অর্থাৎ তোমরা শোভায়ের আগেই শোভে সাদেকের আগেই বেতের পড়ে ফেলো এতে প্রমাণিত হয় যে সন্না হচ্ছে রাতের নামাজের শেষ নামাজকে বেতের করা রাতের নামাজের শেষ নামাজকে বেতের করা আচ্ছা তাহলে এটা আমরা জানলাম আর এক্ষেত্রে আমরা আরেকটা হাদিস جاء جابر رضي الله تعالى عنه وقال له إمام مسلم وقال له نبي صلى الله عليه وسلم قال من خاف ألا يقوم من آخر الليل فليوتر أوله ومن طمع أن يقوم آخره فليوتر آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل قال آه النبي صلى الله عليه وسلم لأنه شيء শেষ রাতে দাঁড়াতে পারবে না ক্যামল লাইল করতে পারবে না তাহলে সে রাতের প্রথম ভাগেই বেতের পড়ে নেবে আর যার আকাঙ্ক্ষা ইচ্ছা এই আগ্রহ আছে যে সে শেষ রাতে দাঁড়াবে লাইল করবে তাহলে সে লাইল বা শেষ রাতে বেতের পড়াটা বেতের যেন পড়ে কারণ শেষ রাতের সালাডটা মানে এটা 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 আল্লাহ অবলোকন করেন আল্লাহর ফেরেস তারা সাক্ষ্য দান করেন ফলে এটাই হচ্ছে উত্তম তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি তারাবীর সাথে রাতের শুরুর দিকে বেতের পড়ে ফেলেন তাহলে দ্বিতীয়বার বেতের পড়া যাবে না কারণ এক্ষেত্রেও রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে নিষেধাজ্ঞা আছে আল্লাহ নিফিল্লা দুটো বেতের এক রাত্রিতে পড়া যাবে না আপনি একবারই পড়বেন এবং সেটা যদি সম্ভব হয় শেষ রাতে পড়বেন প্রথম রাত্রে পড়লে দ্বিতীয় রাত্রে বা শেষ রাতে আর পড়া যাবে না